হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন 2023 এর থার্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চন পেপার 2 নিয়ে আলোচনা করব। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য, যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একে, সায়ন তার 25 টাকার 16% এবং তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে বেশি চাঁদা দিল? 25 টাকার 16% সমান হলো 25 × 16/100, এখানে গুণ করলে হবে 400/100 সমান হলো 4 টাকা, আর 60 টাকার 15% সমান হলো 60 × 15/100, 00 কেটে গেল, 1596/10 সমান হলো 9 টাকা। অতএব তীর্থ বেশি চাঁদা দিয়েছে। এরপরে একের দাগে দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। 9x^4 − 6x³ − 7x + 2, এই বীজগাণিতিক সংখ্যামালায় x = 1 বসিয়ে নিচের কোনটি পাবে? অপশান এ 1, অপশান বি 4, অপশান সি 12, অপশান ডি -2। f(x) = 9x^4 − 6x³ − 7x + 2। এখানে x এর জায়গাতে যদি 1 বসানো হয় তাহলে 9 × 1 − 6 × 1 + 2, এখান থেকে পাওয়া গেল 9, এখানে পাওয়া গেল 6, এখানে হলো 7 + 2। এখানে 9 আর 2 যোগ করলে 11, আর 7 আর 6 যোগ করলে 13, এদের বিয়োগ করলে হবে -2। অতএব অ্যান্সার হলো -2। এরপর একে দেখে তিনি শূন্যস্থান পূরণ করো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 একক তার ক্ষেত্রফল ড্যাশ। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 একক, তাহলে ক্ষেত্রফল হবে x + 4a² তাহলে একে a+b² সূত্রে ভেঙে নিলে হবে x² + 8x + 16 বর্গ একক। একে দেখে চারে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি সিকি, একটি আধুলি ও একটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কোনটি? অপশান এ 4:2:1, অপশান বি 1:2:4, অপশান সি 2:2:4, অপশান ডি 4:1:2। একটি সিকি, একটি আধুলি ও একটি 1 টাকার মুদ্রার মূল্যের যে অনুপাত তা হলো 25:50:100। একটি সিকি সমান 25 পয়সা, একটি আধুলি সমান 50 পয়সা, একটি 1 টাকা সমান 100 পয়সা। এরপর এদের প্রত্যেকটি পদকে যদি 25 ভাগ করা হয় 1:2:4 হবে। এটি হলো নির্ণয় অ্যান্সার। এরপর একে দেখের পাঁচে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা প্রদত্ত কোনটি? অপশান এ 5, অপশান বি 6, অপশান সি 7, অপশান ডি 8। বহুভুজটির বহিঃকোণ হলো 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা হবে 360°/60 সমান হলো 6টি। এরপর একে দেখে 6 শূন্যস্থান পূরণ করো। একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম রেখাংশের দৈর্ঘ্য হলো ড্যাশ। একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ক্ষুদ্রতম রেখাংশ হলো লম্ব দৈর্ঘ্য। এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে 3 সেমি, 5 সেমি, 8 সেমি দৈর্ঘ্য বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 আর 5 যোগ করলে হবে 8, ক্ষুদ্রতম দুটো বাহু যোগ করেছি, যোগ করে 8 পেয়েছি, আর তৃতীয় যে বাহুটির মান তা হলো 8, তাই এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কারণ দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর সমান। যদি এখানে তৃতীয় বাহুর মানটা বড় হতো তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব হতো। এরপরে দুয়ে দেখে দুয়ে x + 1/x = -1 হলে x³ - 1 এর মান লেখো। x + 1/x = -1, উভয় পক্ষে x গুণ করলে x² + 1 সমান হলো -x। এরপর এই x এদিকে আনলে হবে x² + x সমান হলো -1, a1 এদিকে আসলে মাইনাস হয়ে গেল। x³ - 1 এর মান বের করবো। এখানে একই মাইনাস বিকে সূত্র যদি লাগানো হয় তাহলে হবে x - 1 × x² + x + 1। এবার x² + x এর যে মান হলো -1, তাহলে এখানে বসিয়ে দিলে এটা 0, তাহলে 0কে কোনো কিছুতে গুণ করলে তার মান হবে 0, অতএব নির্ণয় মান হলো 0। এরপরে দুই দিকে তিনে একটি সর্বাধিক সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি সর্বাধিক সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন সর্বত্রি বেশি মিষ্টি? সর্বতে সিরাপ ও জলের অনুপাত 3:5, আরেকটিতে আছে 4:7, তাহলে 3/5 = 4/7 যদি আমরা ভাগাকারে লিখি। একে যদি আমরা সমতুল্য ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে 21:35, আরেকটি হলো 20:35। কী করে? এখানে এদের 5 আর 7 লসাগু হলো 35, এখানে লবহরকে 7 দিয়ে গুণ করা হলো আর এখানে লবহরকে 5 দিয়ে গুণ করা হয়েছে, গুণ করতে এটি পেয়েছি। আমরা দেখতে পেলাম 21:35 বেশি, অতএব 3/5 হলো বড়, অতএব প্রথম যে শরবত সেটি বেশি মিষ্টি। এরপরে 2 দাগের 4 একজন শ্রমিকের বেতন 20% কমিয়ে দেওয়া হলো,
শ্রমিকটির বর্তমান বেতন শতকরা কত বাড়লে সে আবার তার আগের বেতন ফিরে পাবে। ধরি বেতন ছিল 100 টাকা, তাহলে 20% কমিয়ে দিলে তার বেতন হবে 100-20 সমান হলো 80 টাকা। আগের বেতন পেতে হলে 20 টাকা বেতন বাড়াতে হবে, তাহলে 80 টাকায় বেতন বাড়াতে হবে 20 টাকা, 1 টাকায় বাড়াতে হবে 20/80 টাকা, 100 টাকায় বাড়াতে হবে 20×100/80। এখানে 20×80 = 4 আর 100 কাটা দিলে 25, তাহলে 25 টাকা। অতএব 25% বেতন বাড়াতে হবে। এরপর 2.5-এ একটি বহুভুজের 5টি অন্তকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি বহুভুজটির বাহুর সংখ্যা লেখো। ধরি বহুভুজের বাহুর সংখ্যা সমান এনটি, তাহলে কোণের সমষ্টি হবে অন্তকোণগুলির যে সমষ্টি তা হবে 2×n-2×90 সমান 180×n-2। এরপর 5টি অন্তকোণের যে সমষ্টি তা হলো 5×172 সমান হলো 860 ডিগ্রি। অবশিষ্ট যে অন্তকোণগুলো তা হলো n-5×160 সমান 160n-800। এখন এই দুটোর সমষ্টি হলো এইটার সঙ্গে সমান, অর্থাৎ 160n-800+860 সমান হলো 180×n-2। এখানে একে গুপ্তিতে গুণ করলে হবে 180n-360-800+860 যোগ করলে হবে 60। এরপর 180n এদিকে আনলে হবে 160n-180n সমান হলো -360-60। এখানে বিয়োগ করতে হয়েছে -20n সমান হলো -420। অতএব এন সমান হলো -420/-20 সমান হলো 21। অতএব বহুভুজের বাহুর সংখ্যা হলো 21টি। এরপরে 2.6-এ 5-9x/x+5-7y/5-16z/z সমান 0 হলে 1/x+1/y+1/z এর মান কত? 5-9x/5-7y/5-16z/z সমান 0। এরপর প্রথমে এখানে এই পদের সঙ্গে 9 যোগ করা হলো, এই পদের সঙ্গে 7 যোগ করা হয়েছে, এই পদের সঙ্গে 16 যোগ করা হয়েছে। 9, 7 আর 16 যোগ করলে 32, তাই সমান চিহ্নের ডান দিকেও 32 যোগ করে দেওয়া হয়েছে, তাই এখানে হলো 32। এরপর এখানে যোগ করলে হবে 5-9x+9x/x+5-7y+7y/5-16z+16z সমান 32। এখানে 9x কেটে গেল, 7y+7y কেটে গেছে, 16z+16z কেটে গিয়েছে। এরপর প্রত্যেকটা থেকে 5 কমন নিলে 1x+1y+1z সমান হলো 32। অতএব 1x+1y+1z সমান হলো 32/5। এটি হলো নির্ণয় অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের একের দাগ দুয়ের দাগের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম, এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।